উত্তম সময় মোক্ষম চালটায় চালালো 22 গজের বিশ্বজয়ী ইংল্যান্ড। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার মিশনে এবার কায়রন পোলার্ডকে বাগিয়ে নিল বাটলার মঈন আলীর দল। 24-এর এই বিশ্বকাপ আসর বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে, আর ঠিক সেই সুযোগকেই কাজে লাগিয়ে ইন্ডিজ সাবেক তারকা পোলার্ডকে সহকারী কোচের দায়িত্ব দিল ইংল্যান্ড। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গেলবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে মাইক হাসিকে কোচ করে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল থ্রি লায়ন্সরা। এবার একই চাল চালতে যাচ্ছে বাটলার বাহিনী। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিজ সাবেক অলরাউন্ডারকে নিজেদের ডেরায় ভেড়ালো ইসিবি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কায়রন পোলার্ডকে ইংলিশদের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। অবশ্য 36 বছর বয়সী পোলার্ডকে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে যে কেউ মানতে বাধ্য, কেননা এ যাবৎকালে সব মিলিয়ে 637টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই তারকা, যা এই সংস্করণের সর্বোচ্চ। জাতীয় দলের হয়ে জিতেছেন 2012টি টি টোয়েন্টি বিশ্বকাপ। শুধু তাই নয়, আইপিএলের কোচিং ক্যারিয়ারেও পোলার্ডের পারফরমেন্স অনবদ্য। এখন অবধি 5টি আইপিএল শিরোপা জয়ী কোচও তিনি। বর্তমানে আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচও তিনি। এবার এই সফল কোচকে নিজেদের করেছে ইংল্যান্ড। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি কাজ করবেন ইংল্যান্ড দলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে খেলা হবে 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া ও পরিবেশ পরিস্থিতি নিয়ে অনেক বেশি অভিজ্ঞ সাবেক অলরাউন্ডার, তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড। সেই কারণেই পোলার্ডকে দলের সহকারী কোচ করা হয়েছে বলে জানিয়েছে ইসিবি। অবশ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে পোলার্ডের। 2012 সালে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। সেবার সেই দলের অন্যতম সদস্য ছিলেন পোলার্ড। গত বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এদিকে আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলগুলো। অধিকাংশ দলের কাছেই আর প্রস্তুতির জন্য বেশি সময় ও সিরিজ নেই। পাশাপাশি দলকে শক্তিশালী করার লক্ষ্যে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে সব দলের টিম ম্যানেজমেন্ট ও বোর্ড। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ড দলও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার পোলার্ডকে দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে। পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের পিচ কেমন তা সম্পর্কে বেশ ভালোভাবে জানেন, আর তার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা নিজেদের করতে চাইবে বাটলার বাহিনী।